তো দেখুন এখানে একদম জিরো ধুলা মতন হয়ে গেছে পাউডার এর বেশি পাউডার করার প্রয়োজন নাই তো চাইলে এর মোটা দানাও আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো সবাই পবিত্র ঈদুল ফিতর কেমন কাটাচ্ছেন দেশের বাড়িতে গেছেন কিনা জানি না দেশ এবং দেশের বাইরে থেকে বিকেনেশন বিডি ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ঈদের শুভেচ্ছা আগাম আপনাদেরকে জানাচ্ছি এবং এই ঈদ আপনাদেরকে নিয়ে আসুক অবিরাম শান্তির একটি নহর তো করোনার এই ক্লান্তিকালে লকডাউনে সবাই অবশ্যই ঘরের ভিতরে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন অবশ্যই ব্যবসার কথাটি ভুলবেন না তো দর্শক এখন আমি আপনাদের সামনে হাজির করেছি একটি তুষকাটা মেশিন হলুদ মরিচ মশলা ইত্যাদি যেটাই কিনা আপনি পাউডার করেন সুজি করেন ভুষি করেন ফাঁকি করেন এই মেশিন দিয়ে আপনি করতে পারবেন এটিকে অনেকে হ্যামার মেশিন বলে অনেকে পাল ভাইজার মেশিন বলে অনেকেই আপনার বেলেট মেশিন বলে এলাকা ভিত্তিক নাম কম বেশি হয়ে থাকে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে এই মেশিন দিয়ে আমি আপনাদেরকে এখন সলিড তুষ এখানে কিন্তু কিছু তুষ আমি রেখেছি এই তুষ কেটে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো ততক্ষণ বিকেনেশন বিডি ইউটিউব চ্যানেল না টেনে দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন উপরের আই বাটনটি চাপতে ভুলবেন না দর্শক তো মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ তো চলুন কথা না বাড়িয়ে এই মেশিন সম্পর্কে একটু কথা বলবো আপনাদের সাথে এই মেশিনটি 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর এটি 220 কিংবা 440 যেটাই বলেন না কেন সেটা দিয়ে আপনি চালাতে পারবেন মনে রাখবেন এটা একমাত্র বাসাবাড়ি বিদ্যুতেই চলে এর ব্যতীত অন্য কোনো মেশিন বাসাবাড়ি বিদ্যুতে চলবে না তো এটি ছোটো মোটর সেই জন্য আপনি বাসাবাড়ি বিদ্যুতেও চাইলে চালাতে পারবেন ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক এতক্ষণ দেখছিলেন চালানো সিস্টেম এখন আমি আপনাদেরকে দেখাবো চালানোর পরে কি পরিমাণ পাউডার হচ্ছে আর কি তো দেখুন এখানে একদম জিরো ধুলা মতন হয়ে গেছে পাউডার এর বেশি পাউডার করার প্রয়োজন নাই তো চাইলে এর মোটা দানাও আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ তো বিকেনেশন বিডি ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকেন সুন্দর জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ